এবার করব হচ্ছে আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি রিসাইকেল ভিউ। আমাদের উইন্ডোজে যেমন কোন আমরা ফাইল রাখি, ফাইল যদি আমাদের ডিলিট হয়ে যায়, নর্মাল ডিলিট করি, তাহলে আমরা রিসাইকেল ভিউ থেকে ফাইলটাকে রিস্টোর করতে পারি। তেমনি অ্যাক্টিভ ডিরেক্টরিতেও রিসাইকেল ভিউ আছে, যেখান থেকে আমরা ফাইলগুলোকে রেস্টোর, মানে ইউজার্স মানে অবজেক্ট, যে অবজেক্টগুলো আমি ডিলিট করেছি সেই অবজেক্টগুলোকে আমি রেস্টোর করতে পারি। কিন্তু বাই ডিফল্ট অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল ভিউ বন্ধ থাকে। যদি আমি এটা একবার এনেবল করি, গ্রাফিক্যাল দিয়ে ওটাকে ডিসেবল করা যায় না। তো অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল ভিউ এনেবল করার আগে আমরা এখানে কিছু ইউজার্স বানিয়ে নিই। dsl.msc new user u1 password হয়ে গেল ইউজার তৈরি। এবারে অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল ভিউ এনেবল করতে গেলে টুলসে গিয়ে অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার, এটা কিন্তু সার্ভার 2012 থেকে এসছে, 2008 রিসাইকেল ভিউ ছিল না। abc.com রাইট ক্লিক, এনেবল রিসাইকেল ভিউ, এনেবল হয়ে গেল। রিফ্রেশ করি একবার, দেখ রিসাইকেল ভিউ না ডিসেবল করার অপশন নেই, এনেবল ডিসেবল করার কোনো অপশন নেই। এইবারে আমি dsl.msc u1 ডিলিট, এটা আমাদের, এটাকে একবার রিফ্রেশ করলাম। এখানে দেখ ডিলিটেড অবজেক্টস বলে একটা অপশন থাকবে, এখানে গেলাম ডিলিটেড অবজেক্টস, কিছু দেখাচ্ছে না। ডিলিটেড অবজেক্টস এর ভেতরে u1 রেস্টোর, এটাকে একবার রিফ্রেশ করি। এটা হলো অ্যাক্টিভিটি রিসাইকেল ভিউ।